প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসকে রিমান্ড চাইনি পুলিশ, তবে তাকে জেলে আটকে রাখার আবেদন করা হয়েছে। অন্যদিকে শামসের জামিন চেয়েছেন তার আইনজীবী। এদিকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন আব্দুল মালেক নামে একজন আইনজীবী। এই মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক আবু আনসারকে, তবে এ বিষয়ে কোনো কথা বলেনি রমনা থানা। এদিকে মিঠুন বিশ্বাস নামে চট্টগ্রামের এক আইনজীবী প্রথম আলো সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, শামসুজ্জামানের তো রিমান্ড চাইনি পুলিশ, তাকে জেলে আটকে রাখার কথা বলা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? আমরা আদালতের সাক্ষাৎ করছি, সেখানে কথা বলতে জানিয়েছেন আজ বেলা দুইটার দিকে এই মামলায় আদালতের সাক্ষাৎ আদালত দিয়েছে সিএমএম আদালত, সেখানে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে আমরা যে তথ্য পেয়েছি সেখানে এই মামলায় শামসুজ্জামানকে কারাগারে আটকে রাখার আবেদন করেছেন সংশ্লিষ্ট থানার পুলিশ, এবং সেই অনুযায়ী আজ আদালতে শুনানি হবে। তবে শামসুজ্জামানের পক্ষে যিনি আইনজীবী রয়েছেন প্রশান্ত কর্মকার, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু দুটি মামলা হয়েছে, লিটন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।